গণ্ডাছড়া মহকুমার প্রাণ কেন্দ্র ডিডব্লিউএস দপ্তর লাগোয়া ষাট ঘাট এবং হরিপুরের একাংশে বহু বছর ধরে রয়েছে পানীয় জলের সমস্যা পানীয় জলের সমস্যা দূরীকরণে গোটা রাজ্যের সাথে গণ্ডাছড়া মহকুমাতেও কোটি কোটি টাকা খরচ করেছে বর্তমান ভারতীয় জনতা পার্টি সরকার অথচ এর পরেও শহরের প্রাণ কেন্দ্রে পানীয় জলের হাহাকার লেগে রয়েছে সুরমা নদীর জল ফিল্টারে ক্লিয়ারিফাই করে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করা হতো আগে তবে বিগত এক বছর ধরে ফিল্টার না করে সরাসরি নদীর জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী তারা জানান এই নোংরা জল খেয়ে শিশু থেকে বৃদ্ধ সবাই পেটের রোগে ভুগছেন পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য গন্ডাছড়া পানীয় জল সম্পদ দপ্তরের একাধিকবার লিখিত আকারে আবেদন জানানো হয়েছে তাতে কোনো কোনো কাজ হয়নি রাস্তা অবরোধ করার পরেও এমনকি কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে না তাই বাধ্য হয়ে দপ্তরের কর্মচারীদের অফিসের ভেতরে আটকে দরজায় তালা ঝুলিয়ে সোমবার বিক্ষোভ প্রদর্শন শুরু করেন এলাকার স্থানীয় মহিলারা আগেও আপনার রাস্তা অবরোধ করছিলাম আমরা শুধু জলের জন্য আমরা সব মহিলারা শুধু জলের জন্য তো তাদের কাছে সবসময় ডি আমরা দুই তিনবার করে কাগজও জমা দিছি অ্যাপ্লিকেশন লেখা জমা দিছি আমরা এটা পাত্তা দিতেছে না তারা আজকে বাধ্যতামূলক আমরা আর আর কষ্ট সহ্য হইতেছে না আমরা ডি ডাব্লিউ তালা দিছি কারণ সেই কারণে আমাদের সরকার তো সবাই জল দিতাছে আমাদের সরকার তো কোনো টুটি রাখতেছে না টাকা পয়সা সব আমাদের সরকার সব কিছু দিতেছে তুলে তারা ডি ডাব্লিউ কেন গাবিলিত করতেছে

ডব্লিউবি সামনে তালা দিয়েছি আমাদের এই জলগুলো আমরা যতদিন আজকে আমাদের যতদিন এই মিশিং বসে না দিব আমাদের লাইন দিব কইছে জলের লাইন তাও আমরা দিতেছ না এবং আমরা প্রতি নিয়ত যদি জল না দেন আমরা এডব্লিউবি তে তালা থাকব আমরা এটা তালা খুলতাম না তারা যদি আমাদের 1 মিনিট 5 মিনিট জল না আমরা যদি এই এখন এসডি এসটু স্যার যদি আমাদের লিখিতভাবে

এসডিও বিশেষ উদ্যোগ নিচ্ছেন দেখে খুশি এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আর ই নিউজ